हेलो व्यूअर्स, बाटलाबार विडी चैनल पक्ष के जाना अपने आंतरिक शुभेच्छा अभिनंदन। आज के नतून एक वीडियो नहीं अपन माजे हाजिर होडियोटी खूब इंटरेस्ट होते जा रा चंदनार टिया पाखी रिंगनेक टिया पाखी पालन कर वीडियोटी खूब उपकार आसोटर माध्यम अपना अनेक किस शिखते पब्लें तई वीडियोटी शुरू थे शेष पर्त देखार आमंत्रण जाना। अपनारा जरा चंदनार बच्चा किनेछेन बच्चागुलो जखन आपनार निजेरा निजेरा खेते पारबे तारपर थेके जे खाबारगुलो आपनादेर दिते होबे एई खाबारगुलो आमी आपनादेर साथे शेयार करछि। आपनारा जखन तारा निजेरा निजेरा खेते पारबे तखन तादेर दानादार खाबार तो प्रतिदिनई दिते होबे। एई दानादार खाबार मध्ये आपनारा दिते पारेन धान, गम, सूर्यमुखीर बीचि, तारपर बादाम आर हलो शुकना मरीच। एई कयेकटी उपादान दिए आपनार दानादार खाबार तैरी करे निबेन। दानादार खाबारेर पाशापाशि आपनारा तादेर प्रतिदिन अंत सप्ताहे दुई तीन दिन आपनारा फल दिते होबे। फलेर मध्ये तारा आपेलटा, आपेल, पेयारा एक फल दुइटा खूब बेशि पसंद करे। पाशापाशि आपनारा तादेर सब धरनेर फलई दिते पारेन। आर आपेल देवार समय अवश्य ख्याल करबें जान तादेर बीचिटा फेले दिबें, बीचि छाड়া आपेल कोनो दिन खाबें ना तादेर। आर सब्जिर पाशापाशि आपनारा तादेर गाजर दिते पारें आर साथे मिष्टि कुमड़ा। ए गाजर आर मिष्टि कुमड़ा तारा बेशि खेये थाके। आर पालन शाकओ दिते पारें माझे माझे, खूब उपकार आसबे। आर আমি আপনাদের আরেকটি জিনিস আজকে শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো আমি মূলত আমার এই টিয়া পাখিকে প্রতিদিনই একটি খাবার দিয়ে থাকি, তা হলো আপনার রেসার কবুতরের খাবার। এই খাবারটি আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে এগুলো সিদ্ধ করে তাকে প্রতিদিন এই খাবারটি দিই। এই খাবারটি তাদের শরীরের জন্য খুব উপকার হয়ে থাকে এবং এই খাবারটি খেলে টিয়া পাখিগুলো সুস্থ থাকে। আমি আপনাদের অনুরোধ করব যারা এই ধরনের টিয়া পাখি পালন করেন তারা এই খাবারটি দেওয়ার জন্য। খাবারটি আপনার একটু দাম হলেও আপনারা এত দামি পাখি পালতেছেন তার কাছ থেকে কথা শিখাচ্ছেন, তাকে তো একটু হলেও ভালো খাবার দিতে হবে, তাই আপনারা এই খাবারটি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা রেসার কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এই খাবারটির মধ্যে আপনার আট দশটা খাবার আইটেম দিয়ে এই খাবারটি তৈরি করা হয়, তাই এই খাবারটি সে খুব পছন্দ বা মজা করে খায়। এই খাবারটি আপনারা এই খাবারটি দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস লক্ষ্য করছি, আপনারা ইদানিং অনেকেই টিয়া পাখি কিনছেন, কিনে টিয়া পাখি মারা যাচ্ছে। মারা যাওয়ার অনেকগুলো কারণ আছে। আপনারা একটা জিনিস কেনার আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো মানে তাদের লালন পালন কীভাবে করতে হয়, কী কী খাবার দিতে হয় এই বিষয়গুলো আপনারা জানেন না, অবশ্যই জেনে কেনা ভালো। যার কারণে আপনার দেশে প্রায় অধিকাংশ দেখা যায় 100%-এর মধ্যে আপনার আর 70%-টিই মারা যায় আর বাকিগুলো টিকে থাকে। এটি একটি খুব খারাপ দিক আমি আপনাদের বলবো। অবশ্যই আপনারা টিয়া পাখি কেনার আগে অবশ্যই ইন্টারনেটে বা ইউটিউবে ঘেঁটে দেখবেন যে টিয়া পাখি কীভাবে লালন পালন করতে হয় এবং কী খাবারগুলো দিতে হয়, এই খাবারগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর প্রতি সপ্তাহে আপনার টিয়া পাখিকে গোসল করাতে হবে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারা যদি নিজেরা নিজের গোসল করতে না পারে অবশ্যই আপনাকে স্প্রে দিয়ে গোসল করিয়ে দিতে হবে। যেমন আমি আমার টিয়া পাখিকে সে নিজে গোসল দিতে পারে, তাও আমি ভালো করে স্প্রে দিয়ে প্রতি সপ্তাহে আমি একদিন তাদের গোসল করিয়ে থাকি। এতে তাদের যে আপনার দেখতেই পাচ্ছেন আমার টিয়া আপনার ফেদারগুলো বা লুমগুলো চেঞ্জ হচ্ছে, পশমগুলো, এই পশমগুলো চেঞ্জ হওয়ার সময় তাদের অবশ্যই গোসল করাটা খুব জরুরি। কারণ যত গোসল করাবেন তাদের মানে যত সৌন্দর্যতা আরও ফুটে উঠবে, শরীরের আপনার অনেক রকমের জীবাণু থাকে, এই গোসলের মাধ্যমে সেগুলো আপনার পরিষ্কার হয়ে যায়।
আর গোসল করালে টিয়া পাখিগুলো অনেক সুস্থ থাকে, হেলদি থাকে। আমার টিয়া পাখির বয়স আপনার 14 মাস, সে মাশাল্লাহ 6 থেকে 7টা ওয়ার্ড কথা বলতে পারে, খুব সুন্দর কথা বলতে পারে। আরও তার যেহেতু বয়স হবে, সে কথাগুলো আরও স্পষ্ট বলবে। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন, আমি ভবিষ্যতে আমার টিয়া কী কী কথা বলে আপনাদের আমি শেয়ার করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য।